প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের মাঝে অঙ্ক নিয়ে আসছি চার অধ্যায় 4.2 সরল অঙ্ক করব। আজকে দেখো সরল অঙ্ক এক নম্বর x for 5 গুণ x for 3। এখানে x for 5 গুণ x for 3 বা x তাহলে x এটা হচ্ছে বেস, এটাকে মূল বলা হয় মূল। তাহলে এখানে x আছে 5টা আর এখানে x আছে 3টা। তাহলে এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। এক নম্বর এটা করা যায় যে বেস যেটা x মূল যেটা সেটা আমরা রাখবো x, আর এখানে কয়টা আছে 5 আর এখানে x আছে কয়টা 3টা, তাহলে যোগ 3। তাহলে x x আর 5 আর 3 যোগ করলে 8, এটাই অ্যানসার। তাহলে এখানে x x for 5 গুণ x for 3, তাহলে এটা আমরা যদি সরল করি তাহলে হবে কি x 5 x যেটা মূল বেস এটা রেখে দিলাম এবং এই পাওয়ার 5 পাওয়ার গুলো এখানে সরলের পাওয়ার গুলো গুণ আছে, যদি গুণ অবস্থায় থাকে তাহলে এখানে যোগ হয়ে যায়। তাহলে 5 যোগ 3 সমান x পাওয়ার 8। আর এটা আরেকটা নিয়মে করা যায় যে x 5 গুণ x 3, তাহলে এখানে x 5 আছে কয়টা, x আছে কয়টা 5টা, তাহলে x গুণ x গুণ x গুণ x গুণ x। এবার এখানে x আছে 3টা, তাহলে x গুণ x গুণ x, তাহলে মোট 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট x আছে 8টা, তাহলে x পাওয়ার 8, এটাই অ্যানসার। তাহলে এই নিয়মটাও করা যায়, এই দ্বিতীয় এই নিয়মটাও করা যায়। তাহলে পরবর্তী অঙ্ক আরেকটা দেখায় এই নিয়মে যদি অঙ্ক থাকে তাহলে এইভাবে করতে হবে, বা যদি এটা থাকে যে এ পাওয়ার 3 গুণ এ গুণ এ পাওয়ার 9, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে এ আছে 3টা, মাঝখানে এটা আছে এ শুধু 1টা, এখানে আছে এ 9টা। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এ যে মূল বেস যেটা এ এটা রেখে দিলাম আর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ার এখানে আছে 3টা, তাহলে 3 যোগ এখানে আছে এ, এখানে কিছু না থাকলে 1টা আছে, তাহলে 1টা প্লাস এখানে আছে 9টা, তাহলে 9, তাহলে সমান সমান এ 9 আর কি 10, 10 আর 3 13, তাহলে এ পাওয়ার 13, এখানে অ্যানসার হচ্ছে এ পাওয়ার 13। তাহলে এই নিয়মের অঙ্কগুলা এটা এই নিয়মে করতে হবে। আর দ্বিতীয়টা আর মান ধরে যদি সরল করতে হয় তাহলে দেখো a সমান সমান 2 এবং b সমান সমান 3 ও c সমান সমান 1 হলে, c সমান সমান 1 হলে একটা অঙ্ক করাই যে b স্কয়ার b স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 এ b প্লাস c স্কয়ার, তাহলে দেখো বা এ স্কয়ার যে কোনো একটা দিতে হবে, দেওয়া যায় যে এখানে যদি বলি এ স্কয়ার তাও হবে, তাহলে b স্কয়ার মাইনাস 2 এ b প্লাস এ স্কয়ার, এটা যদি করি তাহলে এখানে b এর মান হচ্ছে কত 3, তাহলে এখানে অঙ্কটা আছে এক নম্বর অঙ্কটা এটা, তাহলে b এর মান আছে 3, তাহলে 3 3 এর পুরো স্কয়ার মাইনাস 2, এখানে সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ a এর মান আছে 2 গুণ b এর মান আছে 3 প্লাস a এর মান আছে 2 2 এর পুরো স্কয়ার। তাহলে আমরা জানি যে এখানে 3 আছে কয়টা, 2টা, তাহলে আমরা 3 কে 2টা দিয়ে যদি গুণ করি তাহলে 3 গুণ 3 মাইনাস এগুলো গুণ করে ফেলবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 2 দুগুণে 4, তাহলে এখানে হবে 3 3 9 মাইনাস 12 প্লাস 4 4, তাহলে 9 প্লাস এটা আর এসে 4, এই দুটো প্লাস, তাহলে এই দুটো যোগ যদি করি আমরা যোগ করি তাহলে 9 আর 4 13 মাইনাস 12, তাহলে 13 এর ভিতরে 12 যদি বাদ দিই 1, এটা অ্যানসার।
প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল রাখতে হবে যে a সমান সমান 2 এবং b সমান সমান যদি 3 হয় আর c সমান সমান 1 হয় তাহলে b স্কয়ার মাইনাস 2 a b প্লাস a স্কয়ার তাহলে b এর মান হচ্ছে 3 তাহলে 3 গুণ স্কয়ার এবার 2 2 এর মান হচ্ছে 2 তাহলে ইনটু 2 আর b এর মান হচ্ছে 3 তাহলে ইনটু 3 প্লাস এর মান হচ্ছে 2 2 এর গুণ স্কয়ার তাহলে আমরা জানি 3 গুণ 3 3 যদি স্কয়ার হয় সেটা 9 হয় বা 3 গুণ বা 3 গুণ 3 হয় তাহলে 3 গুণ 3 মাইনাস এবার এটা গুণ করলাম মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিলাম এবার 3 গুণ 6 6 দুগুণ 12 তাহলে 12 আর প্লাস 2 দুগুণ 4 তাহলে আমরা জানছি যে এই এটা গুণ করলে 9 আর এই 9 টা এটা প্লাস আর এটা প্লাস তাহলে 9 আর 4 যদি যোগ করি তাহলে 13 আর 12 মাইনাস 12 তাহলে 13 ভিতর 12 ভাগ দিলে মাইনাস প্লাস 1 এটাই आंसर যদি মান ধরে বলে তাহলে আমরা এই নিয়মে করব আরেকটা এই সরল অধ্যায়ের ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণিত বা লেফট সাইড রাইট সাইড প্রমাণিত এই অঙ্ক যদি করি তাহলে এটা দেখো x সমান সমান 3 ও y সমান সমান 5 ও z সমান সমান 2 হলে 2 হলে দেখাও যে y স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান x প্লাস y আর y মাইনাস x এখানে বলছে যে প্রিয় শিক্ষার্থী এখানে বলছে যে x সমান সমান 3 y সমান সমান 5 এবং z সমান সমান 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x x প্লাস y আর y মাইনাস x প্রমাণিত এটা প্রমাণ করতে হবে লেফট সাইড আর রাইট সাইড দুইটা প্রমাণ করতে হবে তাহলে x এর y এর মান হচ্ছে কত 5 তাহলে 5 এর গুণে স্কয়ার 5 এর গুণে স্কয়ার এটা লেফট সাইড লেফট সাইড তাহলে y এর মান কত দেওয়া আছে y এর মান দেওয়া আছে 5 5 এর গুণ স্কয়ার মাইনাস x এর মান দেওয়া আছে x এর মান দেওয়া আছে 3 তাহলে 3 স্কয়ার তাহলে আমরা জানি যে 5 5 মানে 5 আছে এখানে 5 আছে দুইটা এখানে 5 আছে দুইটা তাহলে 5 গুণ 5 যদি গুণ করি তাহলে 5 5 5 25 আর মাইনাস 3 3 আছে দুইটা তাহলে 3 যদি দুইটা আমরা গুণ করি তাহলে 3 3 কে 9 তাহলে 25 এর ভিতর 9 যদি বাদ দিই তাহলে কত 16 25 এর ভিতর যদি আমরা 9 বাদ দিই তাহলে এটা হচ্ছে 16 লেফট সাইড হচ্ছে 16 এবার রাইট সাইড দেখি তাহলে x এর মান দেওয়া আছে কত 3 যোগ যোগ y এর মান দেওয়া আছে 5 আর 5 মাইনাস 3 তাহলে 3 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 8 আর এখানে কোনো কোনো চিহ্ন নাই যোগ বিয়োগ কোনো কিছু যদি না থাকে সেটা ইনটু বা গুণ হয় সেটা ইনটু বা গুণ হয় তাহলে গুণ 5 এর ভিতর 3 যদি বাদ দিই 2 তাহলে 8 কে 8 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 8 2 গুণে 16 তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে লেফট সাইড 16 হয়েছে এবং রাইট সাইডও 16 হয়েছে তাহলে লেফট সাইড সমান লেফট সাইড সমান রাইট সাইড 16 16 তাহলে আমরা যদি সরল অঙ্ক করি তাহলে এই অঙ্কটা মানে যদি লেফট সাইড ও রাইট সাইড প্রমাণিত করতে হয় তাহলে এটা বা এই রকমই অঙ্ক আরেকটা দেখতে পারো আরেকটা করে নিতে পারো যেমন দেখায় একই মান ধরে যেমন 2 নম্বর x প্লাস y হোল স্কয়ার x প্লাস y হোল স্কয়ার সমান সমান দেখতে পারো যে x মাইনাস y হোল স্কয়ার প্লাস
फोर एक्स वाई प्रिय दर्शक आर पाम हमरा देखि जे এখানে গেছে যে x তাহলে x এর মান কত 3 3 এবার যো y এর মান কত 5 5 তাহলে আমরা এই যে দিয়ে দিলাম হোল স্কয়ার মানে স্কয়ার যেটা সেটা দিয়ে দিলাম তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে কত হবে 5 আর 3 যদি যোগ করি 8 8 এর হোল স্কয়ার যদি 8 তাহলে 8 পয়েন্ট এখানে 8 এসে দুইটা যেমন 8 যদি আমরা দুইটা গুণ করি তাহলে 28 28 66 আবার যদি না বুঝতে পারি তাহলে r গুণ r তাহলে কত 28 66 এটা সিলিক সাইড এবং রাইট সাইড দেখো তাহলে এখানে আমরা রাইট সাইড করব যে x এর মান কত আছে 3 3 মাইনাস y এর মান 5 প্লাস প্লাস 4 x এর মান আছে 3 আর y এর মান আছে 5 তাহলে দেখো পাশের ভিতর -5 এখানে -3 আর -5 তাহলে -5 টা এসে বড় তাহলে -5 এর ভিতর 3 বাদ দিলে -2 স্কয়ার প্লাস 3 4 12 5 12 60 এখানে যদি আমরা এটা এগুলো গুণ করি তাহলে 4 দিয়ে 3 কে গুণ করলে 3 4 12 এবং 12 কে যদি 5 দিয়ে গুণ করি 5 12 60 তাহলে 60 তাহলে এখানে -2 এর পরে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা +4 হয়ে যায় +4 যেমন এই যে -2 গুণ -2 আমরা যদি গুণ করি মাইনাস আর মাইনাসে প্লাস আর 2 আর 2 গুণ করলে 4 গুণের সময় আমাদের মাইনাস আর মাইনাসে প্লাস হয় প্লাস আর মাইনাসে মাইনাস হয় এবং প্লাস 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 হয় তাহলে আমরা -2 আর -2 যদি গুণ করি তাহলে +4 তাহলে +4 আর এসে কি 60 তাহলে এখানে 60 আর এসে কি 4 মানে 4 যদি যোগ করি তাহলে 64 তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে প্রমাণিত হয়েছে লেফট সাইড এন্ড রাইট সাইড শুড বা প্রমাণিত হয়েছে তাহলে লেফট সাইড সমান রাইট সাইড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি এখানে শেষ করছি সরলতা নিয়ে সামনে দিন আমি আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম